আজকে যে ভিডিওটা নিয়ে আমি আলোচনা করব। সেটা হচ্ছে স্বরান্ত স্ত্রীলিঙ্গ অর্থাৎ আগের দিন আমি আলোচনা করেছিলাম সরান্ত পুংলিঙ্গ স্বাভাবিকভাবে যেগুলো স্বাভাবিক নিয়মে যেগুলো হয় ব্যতিক্রম ছাড়া যেগুলো ব্যতিক্রম ছাড়া যে সরান্ত পুংলিঙ্গ সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমি সরাসরি চলে এসেছি সরান্ত স্ত্রীলিঙ্গ নিয়ে আজ আমি আলোচনা করব তো সবার আগে বলছি আমি যারা প্রথম দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে করে রাখবে এবং অবশ্যই তোমাদের ভালো লাগলে লাইক ফলো এবং শেয়ার করবে যাতে আগামীকালে আমি ভিডিওটাকে ভিডিওর যে চ্যানেল হয়ে চ্যানেলটাকে আরও অনেকদূরে এগিয়ে নিয়ে যেতে পারি সাপোর্ট দিতে পারি তার জন্য অনুরোধ রইল আচ্ছা সরাসরি আমি আমার ভিডিওতে চলে যাচ্ছি যে স্বরান্ত স্ত্রীলিঙ্গ প্রথম কথা বলি অকারান্ত স্ত্রীলিঙ্গ হয় না অকারান্ত পুংলিঙ্গই হয়। স্ত্রীলিঙ্গ হয় সুতরাং প্রথমেই বলি যে সেখানে ওই একই একদিকে চলে আসছে বিভক্তি যেটা কারকের সঙ্গে সম্পর্কিত আর একদিকে চলে আসছে বচন অর্থাৎ সংস্কৃত বচন তিন প্রকার এর আগেও আমি ভিডিওগুলোতে আলোচনা করেছি আমি আবার একবার বলে দিলাম যে এক বচন দ্বি বচন বহু বচন এবং প্রথমার এক বচন প্রথমার দু বচন প্রথমার বহু বচন দ্বিতীয়ার এক বচন দ্বিতীয়ার দু বচন দ্বিতীয়ার বহু বচন তৃতীয়ার এক বচন তৃতীয়ার দু বচন তৃতীয়ার বহু বচন চতুর্থীর এক বচন চতুর্থীর দ্বিবচন বচন চতুর্থীর বহু বচন পঞ্চমীর এক বচন পঞ্চমীর দুই বচন পঞ্চমীর বহু বচন ষষ্ঠীর এক বচন ষষ্ঠীর দ্বিবচন বচন ষষ্ঠীর বহু বচন সপ্তমীর এক বচন সপ্তমীর দুই বচন সপ্তমীর বহু বচন এবং সম্বোধনের এক বচন সম্বোধনের দ্বিবচন বচন সম্বোধনের বহু বচন সবটাই সুবিভক্তির ওপর নির্ভর করে এই শব্দ যে গুলো গঠিত হয় নামই দেওয়া রয়েছে সুতরাং এগুলো সেই হিসাবেই সুবিভক্তি এবং বিভক্তি যে বলছি আমি এই বিভক্তিগুলো অবশ্যই কারকের সঙ্গে সম্পর্কিত বিভক্তি এবং এই বিভক্তি সহযোগেই বিভক্তির ওপর নির্ভর করে কিন্তু আমি একটা সেন্টেন্সের সাবজেক্টকে প্রোভাইড করতে পারবো এবং এক বচন দুচন বহু বচনের ক্ষেত্রেও তাই এবং এর ওপর নির্ভর করেই কিন্তু অবশ্যই ক্রিয়া সম্পাদন হবে সুতরাং আলাদা করে অনুবাদ নে শেখানো হচ্ছে ভিডিওগুলোতে দেখবে একদম প্রাথমিকভাবে থেকেই স্টার্ট করে শেখানো হচ্ছে তো আমি একদম সরাসরি শব্দরূপে চলে আসছি যেটা লতা লতে লতা লতাম লতে লতা লতয়া লতাভ্যাম লতা ওই লতা ওই লতাভ্যাম লতাভ্য লতায়া লতাভ্যাম লতাভ লতায়া লতা লতয় লতানাম লতায়াম লত লতা লতে লতে লতা আবার বলছি আমি যে লতা লতে লতা লতাম লতে লতা লতয়া লতাভ্যাম লতা লতা ওই লতা লতা লতায়াম লতে লতে লতা এই যে আমি আকারান্ত স্ত্রীলিঙ্গ লতা শব্দ পড়লাম যাবতীয় আক্রান্ত স্ত্রীলিঙ্গ শব্দের রূপ এই লতা শব্দের মতনই হবে যেমন লতার মতন আশা আ যে কোনো কিছু আকারান্ত অর্থাৎ অঙ্গনা কলা যেকোনো কিছু আকারান্ত করুণা অর্চনা যে যেকোনো আকারান্ত শেষে আকার থাকবে সুতরাং এই আকারান্ত যে কোনো স্ত্রীলিঙ্গ শব্দরূপই লতা শব্দের মতন হবে এই গেল লতা শব্দের শব্দরূপ আকারান্ত স্ত্রীলিঙ্গ আমরা চলে আসছি ইকারান্ত স্ত্রীলিঙ্গ যাবতীয় ইকারান্ত স্ত্রীলিঙ্গর শব্দের মতন লাস্টে হর্স্বইকারান্ত যেগুলো আছে অর্থাৎ হর্স্বইকারান্ত মতির মতো যেমন বুদ্ধি কীর্তি ইশুধি, রতি ওলি যাবতীয় কিছু এরম শক্তি উর্মি আসক্তি এগুলো সবই হর্স্ইকারান্ত শেষে হস্যইকার আছে সুতরাং এই ধরনের যে বর্ণ বিশ্লেষণ করলে যে লাস্টে হস্যৈকার আসবে এই ধরনের যাবতীয় শব্দের কিন্তু মতি শব্দের মতন হবে হবে সুতরাং একই রেটে সেভাবেই পড়তে প্রথম আর বচন তো আমি পড়ছি এটা মতি মতি মতয়। মতি 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 মত্তা মতিভ্যাম মতিভি মত্তই মতিভ্যাম মতিভ্য মত্তা মতিভ্যাম মতিভ্য মত্তা মত্ত মতিনাম মত্তাম মত্ত মতিসু মতে মতি মতয় আমি আবার বলছি মতি 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 মতয় মতি মতি মত্তা মতিভ্যাম মতিফি, মত্তই মতিভ্যাম মতিভ্য মত্তা মতিভ্যাম মতিভ্য মত্তা মত্ত মতি নাম মত্তাম মত্ত মতিসু মতে মতি মতয় অর্থাৎ আমি এই যে যেটা পড়লাম আমি একানায় করে পড়ে গেলাম এবার হয়তো মনে আসবে যে চতুর্থীর এক বচনে মত্তই বলল মতয়েও বা এই যে পাশেগুলো রয়েছে এগুলোও অবশ্যই হবে যে মত্তই বলবে না চতুর্থীর এক বচনে সে মতয়ে বলবে ভুল কিছুই নয় আবার পঞ্চমীর এক বচনে যারা মত্তা বলবে না তারা মতে বলবে এটাও ঠিক ষষ্ঠীতেও মত্তা যারা বলবে না তারা মতে বলবে এটাও ঠিক আবার সপ্তমীতে মত্তাম যারা বলবে না তারা মতই বলবে সুতরাং দুটো রূপই ঠিক চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী এটা দুটো দুটো করে রূপ রয়েছে দুটোই ঠিক দুটো দুটোই প্রয়োগ করা যাবে বাক্যের এই গেলি হবে ইকারান্ত স্ত্রীলিঙ্গের রূপ শব্দের মতনই হবে যে দীর্ঘ ইান্ত স্ত্রীলিঙ্গ দীর্ঘ ইকারান্ত স্ত্রীলিঙ্গ যাবতীয় দীর্ঘৈকারান্ত স্ত্রীলিঙ্গ নদী শব্দের মতনই হবে একটাকে আমি আইকন করে নিচ্ছি যে নদী শব্দটা সেই তাকে কেন্দ্র করেই তার মতন করেই বাকি যত দীর্ঘইকারান্ত স্ত্রীলিঙ্গ আছে সবই এই নদী শব্দের মতন হবে সুতরাং আমি বলছি একইভাবে নদী নদ্যৌ নদ্য নদীম নদৌ নদী নদ্যা নদীভ্যাম নদী নদ্দই নদ নদীভ্যাম নদীভ্য নদা নদীভ্যাম নদীভ্য নদা নদ্য নদী নাম নদ্দাম নদ্দ নদী নদী নদ্দ 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 সুতরাং আমি আবার রিপিট করে দিচ্ছি নদী নদ্দ নদ্দ নদীম নদ্দ নদী নদ্দা নদী ভ্যাম নদী ভি নদ্দই নদী ভ্যাম নদী ভো নদ্দা নদী ভ্যাম নদী ভো নদ্দা নদী নাম নদদাম নদ্দ নদী নদী নদ্দ নদ্দ এরপর চলে আসছে হস্যকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ যাবতীয় হর্ষকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দের রূপ এই ধেনু শব্দের মতন হবে ধেনুকে আইকন করে ধরে নিয়ে বাকি যত হর্ষকারান্ত যত শব্দ আছে স্ত্রীলিঙ্গ শব্দরূপ আছে সবই ধেনু শব্দের মতন হবে ধেনু শব্দের অর্থ হচ্ছে গাভী সুতরাং আমি বলছি ধেনু ধেনু ধেনব ধেনুম ধেনু 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 ভেম ধেনু ভি ধেনই ধেনু ্যাম ধেনুভ্যাম ধেনুভ্য ধেন্না ধেনুভ্যাম ধেনুভ্য ধেন্না ধেন্য ধেনু নাম ধেন নাম ধেন্য সু ধেনু ধেনু ধেনব আমি আবার রিপিট করে দিচ্ছি ধেনু ধেনু ধেনব ধেনুম ধেনু ধেনু ধেনা ধেনু ধেনুভি ধেনু ধেনুভ্যাম ধেনুভ্য ধেন্না ধেনুভ্যাম ধেনুভ্য ধেন্না ধেন্য ধেনু নাম ধেন নাম ধেন্য সু ধেনো ধেনু ধেনভ অর্থাৎ আমি এটা যে বললাম ঠিক সেম এক আগে একটি মতি শব্দের মতনই আমি বলছি যে এই শব্দ শব্দেও চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী দুটো করে রূপ দেওয়া রয়েছে ধেনু ধেন সঙ্গে অথবা হিসাবে দেওয়া রয়েছে ধেনবে পঞ্চমীর এক বছরে ধেন্নার সঙ্গে মানে অথবা রয়েছে ধেনু ষষ্ঠীর সঙ্গে ধেন্নার সঙ্গে রয়েছে ধেন্য আচ্ছা সপ্তমীর নামের সঙ্গে রয়েছে ধেনু এই যে রূপগুলো দেওয়া রয়েছে দুটো রূপই ঠিক দুটো রূপই বাক্যে যথাযথভাবে প্রয়োগ করলে অবশ্যই এটা ঠিক হবে দুটোই বলা যেতে পারে এরপর সরাসরি চলে দীর্ঘ দীর্ঘৌকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দরূপ যাবতীয় দীর্ঘৌকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দরূপ এই বধূ শব্দকে আইকন করে ধরে নিয়ে বধূ শব্দের মতন কিন্তু হবে যাবতীয় দীর্ঘৌকারান্ত যত স্ত্রীলিঙ্গ শব্দরূপ আছে সমস্তই কিন্তু এই বধূ শব্দের মতন হবে আমি সুতরাং বলছি বধূ বদ্ধ, বদ্ধ বধুম বদ্ধৌ বধূ বধুভ্যাম বধূভী বদ্ধই বধূভ্যাম বধূভ্য বদ্ধা বধূভ্যাম বধূভ্য বদ্ধাবদ্ধ বধুনাম বদ্ধাম বদ্ধ বধূসু বধূ বদ্ধৌ বদ্ধ আমি আরাকবার রিপিট করে দিচ্ছি বধু বদ্ধ বদ্ধ বধুম বদ্ধ বধু বদ্ধা বধু ভ্যাম বধু বদ্ধই বধু ভ্যাম বধু বদ্ধা বধু ভেম বধু বদ্ধা বদ্ধ বধু নাম বদ্ধাম বদ্ধ বধু সু বধু বদ্ধ বদ্ধ আসছে রিকারান্ত স্ত্রীলিঙ্গ রিকারান্ত স্ত্রীলিঙ্গ হিসাবে দুহিত্রীকে ধরে নেওয়া হচ্ছে আইকন হিসাবে এবং দুহিত্রীকে ধরে নিয়ে বাকি যত রিকারান্ত স্ত্রীলিঙ্গ আছে সমস্তই দুহিত্রীর মতন হবে মানে কন্যা অর্থাৎ আমি পড়ছি দুহিতা দুহিতরৌ দুহিতর দুহিতরম দুহিতরৌ দুহিত্রী। দুহিত্রা দুহিত্রী ভ্যাম, দুহিত্রিভি দুহিত্রে দুহিত্রী ভ্যাম, দুহিত্রিভ্যাম দুহিত্রিভ্য দুহিতৌ ভ্যাম, দুহিত্রিভ্য দুহিতু, দুহিত্র দুহিত্রিনাম দুহিতরি দুহিত্র দুহিত্রিষু দুহিত দুহিতর দুহিতর আমি আবার রিপিট করে দিচ্ছি দুহিতা দুহিতর দুহিতর দুহিতরম দুহিতর দুহিত্রী দুহিত্রা দুহিত্রিভ্যাম দুহিত্রিভি দুহিত্রে দুহিত্রিভ্যাম দুহিত্রিভ্য দুহিতু দুহিতৃভ্যাম দুহিতৃভ্য দুহিত দুহিত্র দুহিতৃণাম দুহিতরি দুহিত্র সু দুহিত দুহিতর দুহিতর আসছি ওকারান্ত যে স্ত্রীলিঙ্গ শব্দরূপ কার মতন হবে যাবতীয় ওকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দরূপ দো অর্থাৎ স্বর্গ দো অর্থাৎ স্বর্গ এই দো শব্দের মতনই হবে দো শব্দকে আইকন করে নিয়ে যাবতীয় স্ত্রীলিঙ্গ শব্দরূপ এখানে ওকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দরূপ এখানে হবে বলছি দো দাম, দাবৌ দাব দাবৌ দাবৌ দাবা দোভ্যাম দোভি দবে দোভ্যাম দোভ্য দো দোভ্যাম দো দোভ্যাম দোভ্য দো দব, দবাম দবি দব দোষু সম্বোধনে হচ্ছে দো দব্য দব্য আর আর রিপিট করে দিচ্ছি দো দাব্য দাব্য দাম দাব্য দাব দাবা দোভ্যাম দোভি দবে দোভ্যাম দভ্য দো দোভ্যামভ দো দব দবাম দবি দব দোষু সম্বোধনে হচ্ছে দো দাবো দাবো চলে আসছি সরাসরি ওকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দরূপ ওকারান্ত সমস্ত স্ত্রীলিঙ্গ স্ট্ট্ট শব্দরূপ এই নৌ শব্দের মতন হবে নৌ মানে হচ্ছে নৌকা বলছি নৌ নাবৌ নাব নাবাম নাবৌ নাব নাবা নৌভ্যাম নৌভি নাবে নৌভ্যাম নৌভ নাব নৌভ্যাম নৌভ না নাব নাবাম, নাবি নাব নৌ সু সম্বোধনে হচ্ছে নৌ নাব নাব। আবার কোটে রিপিট করে দিচ্ছি নৌ নাব নাব, নাবাম, নাব, নাব, নাবা, ন ভেম নাবে নৌ ভেম, নৌভ নাব নৌভ্যাম ভেম, নৌভ, নাব নাব নাবাম, নাবি, নাব নৌ সু সম্বোধনে হচ্ছে নৌ নাব, নাব এই হচ্ছে সম্পূর্ণ স্ত্রীলিঙ্গ যে শব্দরূপ যেটা আইকনগুলো পড়ে আমি সব কমপ্লিট করলাম কিন্তু এর ব্যতিক্রম কিছু কিছু স্ত্রীলিঙ্গেও আছে যেগুলো বা যেগুলোর সঙ্গে কিছু আরও অন্যান্য কিছুর মিল থাকছে যে যে আইকন আইকনগুলোর সঙ্গে স্ত্রীলিঙ্গের আরও অনেক শব্দ আছে যেগুলো ওই আইকনগুলোর সঙ্গে ম্যাচ করে তো সেইগুলো সেই ব্যতিক্রমী যে জিনিসগুলো সেগুলো আমি পরের দিন সেই পঙ্গলিঙ্গের মতনই আর একটা নতুন ভিডিও করে আমি অবশ্যই আপলোড করবো তার আগে বলি যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে সাপোর্ট দেবে এবং লাইক করবে পছন্দ হলে এবং শেয়ার করবে অবশ্যই